অক্টোবর থেকে মাদক সন্ত্রাস বিরোধী শুদ্ধি অভিযান শুরুর পর ছোট বড় মিলিয়ে মোট 40টির মতো অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে এখন পর্যন্ত উল্লেখযোগ্য 8 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সবশেষ গ্রেফতার হয়েছে ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। গ্রেফতারকৃতরা অধিকাংশই ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের প্রভাবশালী নেতা। চলমান এই অভিযানকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনেরা। তারা বলছেন, বছরের পর বছর ধরে চলা রাজনীতির মাফিয়া এর মধ্যে দিয়েই রাশ টানা সম্ভব। মানুষের স্বতঃস্ফূর্তভাবে এটাকে ওয়েলকাম করছে, বিকজ দে ফেল ফ্রাস্ট্রেটেড, দে ফেল লেফট আউট। যখন রাষ্ট্রতন্ত্রের কাউই কিছু করতেছে না, রাজনীতিবিদরাও গা শোয়া হয়ে গেছে, সুশীল সমাজ রয়ে শোয়ে কথা বলে, কেউই যখন কথা বলছে না, তখন একটা ইমিউনিটি ডেভেলপ করেছে যে আমরা তো সবই পার পেয়ে যাব। সেই সময় শেখ হাসিনা এককভাবে সিদ্ধান্ত নিয়ে স্ট্রাইক করেছে। তবে শুধু ক্যাসিনো কিংবা নির্দিষ্ট ব্যক্তি নয়, রাষ্ট্রে যেখানে অনিয়ম আছে সেখানেই অভিযান চালানোর তাগিদ এই বিশিষ্ট জনদের। ব্যাংক লুট যারা করেছে, যারা নানাভাবে রাজনীতির পরিচয় নিয়ে কিংবা যে কোনোভাবে ক্ষমতার সঙ্গে সম্পৃক্ততা আছে, সেই সমস্ত পরিচয় নিয়ে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করে যাচ্ছে, সব জায়গায় আমাদের হাত দিতে হবে। বাধা আসলেও দুর্নীতি বিরোধী এই অভিযান দৃঢ়তার সাথে চালিয়ে যেতে পারলে সফলতা পাওয়া যাবে বলে মনে করছেন তারা। থেমে যদি যায় তাহলে এটা কাউন্টার প্রোডাক্টিভ হবে, মানে যতটুকু অর্জন করেছে তার চেয়ে বেশি পিছিয়ে যাবে। তৈলাক্ত বাসের মতো অবস্থা, লাভ দিয়ে উঠলাম যদি ফসকে যাই তাহলে পিছনেই চলে যাবে। সেই স্কোপটা যদি না পায় এটাকে বন্ধ করা যাবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 সেপ্টেম্বর দলের কার্যনির্বাহী কমিটির সভায় যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর এই শুদ্ধি অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী।